এই আয়ের দিকে মাস্টার মাইন্ড তিনি চার এক দুই হাজার বিশ তারিখ বিকাল চারটে দিকে এই মামলার দুইজন সাক্ষী তাদের বাড়িতে তিনটি মোটরসাইকেল নিয়ে এই দুই সাক্ষী হারুন এবং আর একজন সাক্ষী তাদের বাড়িতে গেছে যে বলছে আপনারা আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দেবেন না যদি সাক্ষী দেন তাহলে রিফার্সারির মতো আপনাদের পরিণতি হবে সেই দাবাইছে ধমকাইছে সাকি না দেওয়ার জন্য সেই জন্য আজকে রাষ্ট্রপক্ষ দুই মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে এবং সেই রাষ্ট্র আদালত সে আবেদনটা গ্রহণ করেছেন সে আগামীকালকে সে এটা আদেশ দেবেন যে কি করা যায় এবং সেটা আমরা জামিনের রাষ্ট্রপক্ষ যখন জামিন বাতিলে প্রার্থনা করা হচ্ছে তার যে আইনজীবী তারা সেটা বিরোধিতা করছে তারা বলেছে যে এই মিন্নি ঘর এবং কোর্ট থেকে কোথাও যায় না অথচ আমরা দেখা গেছে যে এই মিন্নি বিভিন্ন এলাকায় ফটোশুর করছে হবিগঞ্জ সিলেট বিভিন্ন জায়গায় গেছে আমরা এগুলো কোর্টে উপস্থাপন করেছি তাই কোর্ট বিস্তারিতভাবে শুনেছে উভয় পক্ষের আবেদন শুনেছে আগামীকালে আদেশ দেবে আর দুই আসলে এটা সম্পূর্ণভাবে হয়রানিমূলকভাবে করা হয়েছে একটা উনিশ বছরের একটা মেয়ে পাঁচজন যুবক নিয়ে বিকাল চারটের সময় এত যা তিন চার কিলোমিটার দূরে বাদের বাড়ির পাশে গিয়ে যে দাবাই বেতন করবে এটা এত বিশ্বাসযোগ্য না এটা সম্পূর্ণ হয়রানি করার জন্য শুধু এই প্রিয় দিয়েছে তাকে